সুখবর নতুন যুদ্ধ জাহাজ ডেলিভারি পেল বাংলাদেশ নৌবাহিনী দেশে তৈরি আরেকটি জাহাজ পেল নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপিয়ার্ড লিমিটেড গতকাল বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত পদ্মা ক্লাস পেট্রোল ভ্যাসেলের তৃতীয় জাহাজ বিএনএস শহীদ মহিবুল্লাহ পি ফোর হান্ড্রেড লঞ্চ করেছে সিপিআর জানিয়েছে দুই সালের উনিশ মে নৌবাহিনীর জন্য পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণের জন্য প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সঙ্গে খুলনা সিপিআর্ড লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয় এতে ব্যয় হবে প্রায় পাঁচশো কোটি টাকা চলতি বছরের মধ্যে বাকি দুইটি জাহাজ হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সিপিআর্ড এটি একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এর আকার আয়তন অপেক্ষাকৃতভাবে কিছুটা ছোট হলেও এর সক্ষমতা অধুনা বিশ্বে ব্যবহৃত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্বলিত অন্যান্য যুদ্ধ জাহাজের চেয়ে কোনো অংশে কম নয় এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা যেমন একটি চল্লিশ বা ষাট মিলিমিটারের বফর্স গান এবং দুইটি বারো দশমিক সাত মিলিমিটারের মেশিন গান